পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির শীর্ষস্তরে বসাই ক্রিকেটার পাকিস্তানের নিরাপত্তার ব্লু বুকে অন্তর্ভুক্ত, যাকে 215 জন নিজস্ব নিরাপত্তা প্রহরী প্রতিনিয়তই ঘিরে রাখে। রাষ্ট্রটির সর্বোচ্চ নিরাপত্তা পেয়ে থাকেন ইমরান। এবার পাকিস্তান প্রধানমন্ত্রীর মতোই নিরাপত্তা পাচ্ছেন দীর্ঘ বছর পর পাকিস্তান সফরে যাওয়া অস্ট্রেলিয়া দল, যে সফরে অজিদের প্রতিনিয়তই ঘিরে রাখবে পাকিস্তানের স্পেশালিস্ট গার্ডরা। এই তো গত বছর সুদীর্ঘ 18 বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে সিরিজ শুরুর দিনই হুট করে নিরাপত্তার অজুহাত দেখিয়ে তড়িঘড়ি করে পাকিস্তান ছাড়ে কিউইরা। যে সিরিজ পণ্ড হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে, তাই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ পাকিস্তানের নতুন চ্যালেঞ্জ। সবশেষ 1998 সালে পাকিস্তানে গিয়েছিল অস্ট্রেলিয়া, অতঃপর সেই দেশে কখনোই যায়নি অজি টিম। দীর্ঘ 22 বছর পর ক্রিকেটের এই মোড়ল দেশটি রাজি হয় পাকিস্তানের মাটিতে পা রাখার, আর যে সফর পাকিস্তানের জন্য করেছে আরও চ্যালেঞ্জিং। সম্প্রতি পাকিস্তানের রয়্যাল পিন্ডির সিটি পুলিশ অফিসার ওমর সাইদ জানান, পাকিস্তান অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু করে আশেপাশের এরিয়াও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে। ইতোমধ্যেই দেশটির টপ লেভেলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিরা রয়্যাল পিন্ডি স্টেডিয়াম পরিদর্শন করেন, যেখানে মাঠে গড়াবে পাকিস্তান অস্ট্রেলিয়ার বেশিরভাগ ম্যাচ। পাকিস্তান অস্ট্রেলিয়া সিরিজের জন্য ব্যবস্থা করা হবে সর্বোত্তম নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থা। বর্তমানে পাকিস্তানে চলছে পিএসএল এর সপ্তম আসর, যেখানে টপ লেভেলে নিরাপত্তা পাচ্ছেন সেই নিরাপত্তা কতটা নিশ্ছিদ্র তা বর্ণনা করেছেন পিএসএল অনেকদিন ধরে খেলা অস্ট্রেলিয়া ক্রিকেটার বেন কাটিং ও ক্রিকেট কোচ ড্যারেন বেরি। কাটিং জানান, এখানকার নিরাপত্তা ব্যবস্থা অসাধারণ, এ কারণেই আপনি এখানে নিরাপদ মনে করবেন। পাকিস্তান বিমানবন্দরে নামার পর থেকে দেশে ফিরে যাওয়ার বিমানে ওঠার আগ পর্যন্ত নিরাপত্তা পাবেন আপনি। এখানে খেলোয়াড়দের যে নিরাপত্তা দেয়া হয় তা প্রেসিডেন্টের নিরাপত্তার পর্যায়ের। আমাদের প্রধানমন্ত্রী যদি পাকিস্তান সফর করতেন তিনি ওই একই পর্যায়ের নিরাপত্তা পাবেন যেমন নিরাপত্তা পাবেন আমাদের টেস্ট দল। এটা এক অন্যরকম অভিজ্ঞতা, কিন্তু কখনোই আমার নিজেকে অনিরাপদ মনে হয়নি পাকিস্তানে। ক্রিকেট কোচ ড্যারেন বেরি জানান পাকিস্তানে তার এক অভিজ্ঞতার কথা। টিম বাস মাঠে যাওয়ার সময় এবং মাঠ থেকে হোটেলে ফেরার সময় চতুর্দিকে চারটি সাজজান থাকে, ওপরে থাকে হেলিকপ্টারের পাহারা। এক রাতে করাচির হোটেলের একটি কক্ষে আমি হট্টগোলের আওয়াজ পেলাম। আমি তো এক কোনায় গিয়ে পর্দার আড়ালে লুকালাম। সেখান থেকে দেখলাম অস্ত্র নিয়ে আমার জানালায় দাঁড়িয়ে আছেন একজন নিরাপত্তা কর্মী। বাইরে তাকিয়ে দেখলাম প্রতিটি জানালারই একই অবস্থা। এবছরে মার্চ এপ্রিলে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে অস্ট্রেলিয়া পাকিস্তানের মাটিতে, যেখানে তিনটি টেস্ট, তিন ওয়ানডে এবং একটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা।